বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় যার নামটি সবসময় বিরাজমান থাকে। বিশ্বের শীর্ষ ধনী যিনি ব্যবহার করেন 850 টাকা দামের ঘড়ি। বিল গেটস প্রতি মিনিটে আয় করেন 15,000 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 13 লক্ষ টাকার সমান। বিল গেটস যদি কোনো দেশের নাম হতো তবে সে দেশ হতো পৃথিবীর 37তম ধনী দেশ। বিশ্বের শীর্ষ এই ধনুকের মোট সম্পদের পরিমাণ 110 বিলিয়ন মার্কিন ডলার। বলা হয় তিনি যদি এই মুহূর্তে আয় করা ছেড়ে দেন এবং প্রতিদিন 1 কোটি টাকা খরচ করেন তবুও তার সম্পদ শেষ হতে 21,000 বছর সময় লাগবে। এত সম্পদ কি করেন তিনি? 1975 সালে বিল গেটস প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। 1985 সালে কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ বাজারে আনে মাইক্রোসফট। বর্তমান বিশ্বের 70% কম্পিউটার চলে উইন্ডোজের মাধ্যমে। অ্যাপল বিল গেটসের প্রতিষ্ঠান নয়, বরং অ্যাপল তার প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী। ১৯৯৪ সালে বিল গেটস তার প্রতিষ্ঠানের কর্মচারী মেলিন্ডাকে বিয়ে করেন। স্ত্রী ও 3 সন্তান নিয়ে তিনি থাকেন জানাডু 2.0 নামের অত্যাধুনিক বাড়িতে। ২০০০ সালে প্রতিষ্ঠা করেন ধাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেরিন্ডা গেটস ফাউন্ডেশন। দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের কাজ করে থাকে এই ফাউন্ডেশন। বিল গেটস এখন পর্যন্ত তার সম্পদের 27% দান করেছেন জনকল্যাণে, যা এখনও পর্যন্ত ইতিহাসে বিরল। তার দানের পরিমাণ প্রায় 45.5 বিলিয়ন ডলার, যা প্রায় বাংলাদেশের বাজেটের সমান। এত অর্থের মালিক হয়েও বিল গেটস চলাচল করেন বেশ সাধারণভাবে, কোনো অহংকার বা দম্ভ নেই তার মনে।